দিচ্ছিস? আচ্ছা, ডিটারমিনেন্টের আমি প্রথম অঙ্ক করছি। সাধারণত একটা ডিটারমিনেন্ট দিয়ে ভ্যালু বের করতে দেয়। তা এখানে একটা প্রথম অঙ্ক যেটা দিয়েছে সেটা হচ্ছে, বিস্তৃতি না করে দেখাও যে ABC PQR XYZ, এই ডিটারমিনেন্ট ইকুয়াল টু XZY PRQ ACB, এই দুটো ডিটারমিনেন্ট সমান দেখাতে হবে। তবে বলে দেওয়া আছে যে বিস্তৃতি করা যাবে না, মানে এটা ধরো ফার্স্ট রো এর সাপেক্ষে বিস্তৃতি করে একটা ভ্যালু পাবো, এটাকে যে কোনো একটা রো এর সাপেক্ষে বিস্তৃতি করে একটা ভ্যালু পাবো, দুটো ভ্যালু সমান দেখিয়ে দিলেই চলতো। কিন্তু এখানে বলা আছে বিস্তৃতি না করে এটাকে প্রমাণ করতে হবে। তখন করতে হবে কি, এই যে কটা পাঁচটা না ছটা প্রপার্টির কথা বললাম, সেইগুলোকে অ্যাপ্লাই করে করে, মানে দুটো রো বদলে দেওয়া, রোগুলোকে কালামে বদলে দেওয়া, একটাকে কে দিয়ে গুণ করে আর একটার সাথে যোগ করা, এই যে প্রপার্টিগুলো বললাম এইগুলোকে ব্যবহার করে আমাকে উত্তরটা দিতে হবে। আচ্ছা, এখানে দেখো কি করা যায়। না, এখানে দেখো এই XYZ এইটা নিচে আছে থার্ড রো, এখানে কিন্তু এই এক্সটা ফার্স্ট রোতে চলে গেছে। তাহলে আমি করব কি, এখান থেকে শুরু করছি এবং ওই R1 অ্যান্ড R3 এটাকেই ইন্টারচেঞ্জ করছি, করলে এইটা লেফট হ্যান্ড সাইড মাইনাস দু, যেহেতু দুটো রোকে ইন্টারচেঞ্জ করেছি একটা নেগেটিভ সাইন আসবে, তাহলে এইটা উপরে যাবে XYZ, এটা ইন্ট্যাক্ট থাকবে, আর এটা ABC। আচ্ছা, তাহলে এক্সটাকে আমি এখানে পেয়েছি বটে, কিন্তু দেখি তারপরে আছে জেড, জেড এখানে আছে। এই দুটো কালামকে যদি ইন্টারচেঞ্জ করে দিই তাহলে এই জেড এখানে আসতে পারে। তা আবার দুটো কালামকে চেঞ্জ করলে আমাদের হবে একটা আর একটা নেগেটিভ হয়ে যাবে। C2 আর C3কে ইন্টারচেঞ্জ করছি, এটা ঠিক থাকবে XPA, এটাকে এখানে আসবে ZRC আর YQB। আচ্ছা, এখানে বাই দিস টাইম আর একটা নেগেটিভ হয়েছে, এই নেগেটিভ আর এই নেগেটিভ মিলিয়ে পজিটিভ, এই জন্য এখানে প্লাস লিখেছি। এবার দেখি আর কি তফাত আছে না, হয়ে গেছে, এখানে দেখো ACB এটা হয়ে গেছে, তাহলে এইটাই হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। পরের প্রশ্নটা, বিস্তৃতি না করে দেখাও যে 111 ABC স্কোয়ার মাইনাস BC, B² মাইনাস CA, C² মাইনাস AB ইজ ইকুয়াল টু 0। এটাও বিস্তৃতি না করে দেখাতে হবে। তা এক্ষেত্রে লেফট হ্যান্ড সাইডটা থেকে শুরু করব। এখানে দেখতে পাচ্ছি এই ডিটারমিনেন্টের একটা কালাম প্রত্যেকটা এলিমেন্ট দুটোর যোগফল বা বিয়োগফল, ফলে এটাকে আমি দুটোতে ভাঙতে পারি, দুটো ডিটারমিনেন্টে। প্রথমটা এই দুটো ইন্ট্যাক্ট প্রথম এলিমেন্টগুলোকে নিয়ে, তারপরে একটা হবে প্লাস প্রথম দুটো ইন্ট্যাক্ট। এবার দ্বিতীয় এলিমেন্টগুলোকে নিয়ে মাইনাস AB আমি প্রথমটাকে ইন্ট্যাক্ট রাখছি প্লাস, এবার এখান থেকে এই মাইনাস কমন নিয়ে নিতে পারি, মাইনাস কমন নিবে এটা হবে মাইনাস
বিসি, সিএ, এবি। এখানে প্রথমটা আছে কিন্তু আমি আর দিচ্ছি না, মাইনাস। এবার আমি এই রো থেকে আমি একটা এ কমন নিয়ে নেব, যদি ওখানে এ নেই, এখানে এ নেই, তা আমি এক মিনিট, এখান থেকে আমি ওয়ান বাই এ কমন নেব, নিলে এটা হয়ে যাবে এ। এটাকে এটা দিয়ে গুণ করলে হবে ওয়ান, এটাকে হবে, এটা হবে এ স্কোয়ার, এটা হবে এ বি সি। এই দ্বিতীয় থেকে আমি ওয়ান বাই বি কমন নেব, তাহলে এটা থেকে বি কমন নিলে, ওয়ান বাই বি কমন নিলে এটা বি, বি স্কোয়ার, এটাও এ বি সি। এখান থেকে ওয়ান বাই সি কমন নেব, সি, সি স্কোয়ার, এ বি সি। আমি এটা কমন নিলাম এই জন্যে এগুলো সব সেম হয়ে গেল, এ বি সি। এবার এই এ বি সিটা আমি কমন নিয়ে বাইরে আনতে পারি, তাহলে এটা হচ্ছে আমার প্রথম ডিটারমিনেন্ট মাইনাস এ বি সি বাই এ বি সি, আর ডিটারমিনেন্টটা হবে এটা ওয়ান, এটা ওয়ান, এটা ওয়ান হয়ে যাবে, তাহলে এ স্কোয়ার ওয়ান, বি, বি স্কোয়ার ওয়ান, সি, সি স্কোয়ার ওয়ান, এই হলো। কিন্তু আমাকে এইটা প্লাস এইটা জিরো প্রমাণ করতে হবে, তো এটা কাছাকাছি আছে। এবার আমাকে রো আর কলাম এসব চেঞ্জ করে বা দুটো রোকে ইন্টারচেঞ্জ করে আমাকে আনতে হবে রেজাল্টটা। তো এখানে দেখো আমি এইটা আর এইটাকে ইন্টারচেঞ্জ করছি, মানে আমি ইন্টারচেঞ্জ করছি সি ওয়ান, সি ওয়ান অ্যান্ড সি থ্রি, তাহলে ইন্টারচেঞ্জিং সি ওয়ান অ্যান্ড সি থ্রি, ওয়ান ওয়ান ওয়ান, এটা ইন্ট্যাক্ট, স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ার, আর এটা হবে এইটা এখানে গেছে এ বি সি, এখানে একটা মাইনাস আছে। এখন এটা হয়নি, আমি যদি এইটাকে এই দুটোকে ইন্টারচেঞ্জ করে দিই, মানে আবার ইন্টারচেঞ্জিং সি টু অ্যান্ড সি থ্রি, তাহলে আবার একটা নেগেটিভ হবে, সে এই নেগেটিভ আর আগের নেগেটিভ মিলিয়ে পজিটিভ হয়ে গেল, হচ্ছে ওয়ান 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 এ বি সি স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ার। অ্যাকচুয়ালি এটাই এখানে ছিল, তা ওটা কেটে জিরো হয়ে গেল, এর ভ্যালুটা জিরো পাওয়া গেল। পরের প্রশ্ন, সমাধান করো, সেটা হচ্ছে ওয়ান মাইনাস এক্স টু, এক্স থ্রি ইজিক্যাল টু থ্রি এক্স মাইনাস টু, এক্স মাইনাস ওয়ান, তাহলে দুটোই সেকেন্ড অর্ডারের ডিটারমিনেন্ট, ওরা সমান আছে, সমান দেখানো হয়েছে, বলা হয়েছে। ম্যাট্রিক্স হলে আমরা বলতে পারতাম এই এলিমেন্ট এর সাথে সমান, এক সলভ হয়ে যেত, কিন্তু তখন এটার সাথে আর এটা মিলতো না, মানে দ্বিতীয়টাকে ইকুয়েট করলে আর এক্সের ভ্যালুটা সেম থাকতো না। এখানে কিন্তু যেহেতু দুটো ডিটারমিনেন্ট, এর একটা ভ্যালু আছে, এরও একটা ভ্যালু আছে, সেই দুটো ভ্যালুতেই এক্স থেকে যাবে, তাহলে এখানে একটা এক্সের এক্সপ্রেশন, এখানে একটা এক্সের এক্সপ্রেশন, ওই দুটোকে অ্যালজেব্রিক্যালি সলভ করতে হবে। এটা সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট,
তাহলে এর ভ্যালুটা হচ্ছে 3 × 1 − x − 2 × x = 2। এখানে হবে −3 − x × x − 2। তাহলে এটা পাচ্ছি 3 − 3x − 2x − 3 − x² + 2x। একদিকে নিয়ে এলে x² এটা −5x − 7x + 6 = 0। এটাকে ফ্যাক্টরাইজ করলে হবে x − 6 × x − 1 = 0। তা অতএব x = 1 আর 6, এই দুটো উত্তর। এক্সের মান 1 বসালে এই সমাধান হবে, এবং এখানে বসিয়ে দেখতে পারো এর ভ্যালু আর এর ভ্যালু সেম হয়ে যাবে। পরের অঙ্কটা দেখাও যে 1 1 1 ABC A² B² C² এর ভ্যালুটা হবে B − C C − A A − B। এগুলো নিউমেরিক্যাল নয়, সেজন্য এটাকে আমরা ওই প্রপার্টি ইউজ করেই আমাদের করতে হবে। এবং একটা জিনিস বুঝতে পার, সুবিধে হবে এখানে যে একটা কলামের বা একটা রোয়ের প্রত্যেকটা এলিমেন্ট সেম, 3টি 1। তাহলে আমরা যদি লেফট হ্যান্ড সাইডে থেকে শুরু করে এই অপারেশানটা করি, R2′ = R2 − R1, মানে এইটা থেকে এইটাকে বিয়োগ করব, এবং R3′ = R3 − R1। তাতে কি সুবিধা হবে দেখি এবার। তাহলে আমি এখন R2′ মানে R2 − R1, মানে আমি R2কে ডিস্টার্ব করছি, R2 থেকে R1টাকে বিয়োগ করব, আর R1 ইন্ট্যাক্ট থাকবে। তাহলে এটা হচ্ছে R1 ইন্ট্যাক্ট থাকবে মানে 1 A² বা এবার এইটা R2′, এটা থাকবে R2 − R1, এইটা মাইনাস এটা 0, B − A, এটা B² − A² তারপরে R3টাও চেঞ্জ হয়েছে, এবং সেটা হচ্ছে R3 − R1, এটা থেকে এইটাকে বিয়োগ করব, মানে 0, C − A C² − A² তো এবার দেখো আমরা অনেকগুলো জিরো পেয়ে গেছি একটা কালামে। এবার যদি আমি ফার্স্ট কালাম C1 এর রেসপেক্টে এক্সপ্যান্ড করি, তাহলে আমরা পাবো কি? তাহলে এইটা হচ্ছে এটার রেসপেক্টে এক্সপ্যান্ড করছি, তাহলে 1 × এই যে রোতে আর যে কালামে আছে ডিলিট করে দিলে B − A B² − A² C − A C² − A² এই পেলাম। তারপরে 0 × আর একটা, সেটা যাই হোক না কেন তার ভ্যালু 0, এর সম্পর্কে একই কথা 0 × তো সেক্ষেত্রে যে যদি সুবিধে হবে এক্সপ্যান্ড করা, যদি আমি কোনো একটা বিশেষ রো বা বিশেষ কলামকে অনেকগুলো এলিমেন্ট 0 করে ফেলতে পারি, তাহলেই আমরা এক্সপ্যানশানটা খুব তাড়াতাড়ি পাব। তো এবার এখানে দেখো এটা একটা সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট, এটা ক্রস মাল্টিপ্লাই করে দিলেই পারি, এর সাথে এর গুণ, এর সাথে এর গুণ, তাও করব না। কারণ এখান থেকে দেখো আমি B − A এখানে কমন আছে দুটোতেই, আমি এখানে B − A কমন নিতে পারি। এখানে থাকবে 1, এখানে থাকবে B + A, এখানে এটা থেকে C − A কমন নিতে পারি, এখানে থাকবে 1, এখানে থাকবে C + A। এবার এই গুণটা অপেক্ষা আরও সহজ,
তাহলে বি মাইনাস এ ইন্টু সি মাইনাস এ ইন্টু এর সাথে এর গুণ, সেটা হবে সি প্লাস এ মাইনাস এর সাথে এর গুণ বি প্লাস এ। এগুলি কেটে গেল, যে এবার যা দাঁড়ালো বি মাইনাস এ ইন্টু সি মাইনাস এ ইন্টু সি মাইনাস বি, বি মাইনাস এ সি মাইনাস এ ইন্টু সি মাইনাস বি। তো এখানে আছে কিন্তু বি মাইনাস সি, আমি এইটাকে বি মাইনাস সি করছি, একটা নেগেটিভ হলো, তারপরে সি মাইনাস এ, তারপরে এটা বি মাইনাস এ আছে এ মাইনাস বি করছি, তাহলে আর একটা নেগেটিভ এসে এটা পজিটিভ হয়ে গেল, তাহলে এটা আলটিমেটলি হবে বি মাইনাস সি এ মাইনাস বি, উত্তরটা পেয়ে গেলাম। পরের অঙ্ক দেখাও, যে ওয়ান এক্স এক্স স্কোয়ার ওয়ান এক্স 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 স্কোয়ার ওয়ান এটা ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস এক্স কিউব তার হোল স্কোয়ার। তা এখানেও এক্সপানশান করে লাভ নেই, মানে অনেক বড় হয়ে যাবে, ভীষণই বড় হয়ে যাবে। তো আমরা দেখি প্রপার্টি অ্যাপ্লাই করে কিছু করতে পারি কি না। তা একটা জিনিস বুঝতে পারছি, এই যদি সি ওয়ান কলামটাকে আমরা এইভাবে চেঞ্জ করি, সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি তিনটেই এক হয়ে যাবে। কেন না, সি ওয়ান ড্যাশটা হবে এই সি ওয়ান মানে এটার সাথে এটার সাথে এটাকে যোগ করব, তাহলে এটা প্রথম রোটা হবে ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এটাতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এক্স, মানে একই ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার, এখানে হবে এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এবার বাকিগুলো ইনট্যাক্ট, এক্স ওয়ান এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স ওয়ান। এবার আমার সুবিধা হয়ে গেছে কি, এই যে এই কোয়ান্টিটিটা তিনটে কালামে মানে তিনটেতেই আছে, তাহলে এটাকে আমি কমন নিতে পারি, এটা ওয়ান ওয়ান এটা ওয়ান, তারপরে এক্স ওয়ান এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স ওয়ান। তো সেক্ষেত্রে এবার আমার আবার অ্যাডভান্টেজটা কী হলো, সে অ্যাডভান্টেজটা হচ্ছে যে একটা কলামে সবাই সমান, সবাই ওয়ান হয়ে গেছে, তাহলে আমি যদি এখানে অপারেশনটা এরম করি, অপারেটিং সি ওয়ান ড্যাশড আর ওয়ান ড্যাশড, এবার আর ওয়ান আর টু ড্যাশড ইজ ইকুয়াল টু আর টু মাইনাস আর ওয়ান, মানে এইটা আর টু, এটা থেকে এটাকে বিয়োগ করবো জিরো হবে, অ্যান্ড আর থ্রি ড্যাশ ইজ ইকাল টু আর থ্রি মাইনাস আর ওয়ান, তাহলে এইটা হচ্ছে আমার এখানে চেঞ্জ হয়েছে আর টুটা আর আর থ্রিটা, তাহলে প্রথমটা ইনট্যাক্ট আছে, এবার এর সাথে এটাকে বিয়োগ করা হয়েছে, তাহলে এটা জিরো ওয়ান মাইনাস এক্স এক্স মাইনাস এক্স স্কোয়ার, এটাও এইটা মাইনাস এইটা জিরো, এক্স স্কোয়ার মাইনাস এক্স এটা হচ্ছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তো এবার ঠিক আগের মতো ফার্স্ট কলামের এই দুটো এলিমেন্ট জিরো হয়ে গেছে, তাতে আমি করতে পারবো কি, যে এই ফার্স্ট কলামের রেসপেক্টে আমি এটাকে এক্সপ্যান্ড করব, করলে এই দুটো জিরো হবে, ফলে একটা মাত্র সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট নিলেই আমার কাজ মিটে যাবে, ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়ান ইন্টু যে ডিটারমিনেন্টটা হবে সেটা হচ্ছে এইটা বাদ এটা বাদ, তাহলে ওয়ান মাইনাস এক্স
এক্স মাইনাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এক্স, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এইটুকু থাকলো। বাকিগুলো জিরো ইন্টু সামথিং, এটাও জিরো ইন্টু আর একটা ডিটারমিনেন্ট সব জিরো। তা এবার যা পেয়েছি আমি সেটা হচ্ছে এই একটা ডিটারমিনেন্ট। এখান থেকে কিন্তু দেখো এই ওয়ান মাইনাস এক্স এখানেও আছে, এটাতেও আছে, তাহলে একটা ওয়ান মাইনাস এক্স কমন নিলাম, এখানে কি থাকবে ওয়ান, এখানে কি থাকবে এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স, আমি ওয়ান মাইনাস এক্স নিয়ে নিয়েছি, এটা এক্স। এখান থেকেও কিন্তু এক্স মাইনাস ওয়ান বা ওয়ান মাইনাস এক্স কমন নিতে পারি, আমি আবার ওয়ান মাইনাস এক্সই আবার কমন নিচ্ছি, তাহলে এখানে থাকবে এইটা অ্যাকচুয়ালি এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান, আমি ওয়ান মাইনাস এক্স কমন নিয়েছি, তাহলে মাইনাস এক্স পড়ে থাকবে, আর এখানে ওয়ান মাইনাস এক্স নিয়েছি, এখানে ওয়ান প্লাস এক্স থাকবে, ফিজিক্যাল টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস এক্সের হোল স্কোয়ার ইন্টু, এবার ডিটারমিনেন্ট সেকেন্ড অর্ডার, এটাকে গুণ করে দাও, দিলে হবে ওয়ান প্লাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার, তাহলে এটা হচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার আর ওয়ান মাইনাস এক্সের হোল স্কোয়ার। দুটোরই হোল স্কোয়ার, এটা হচ্ছে ওয়ান মাইনাস এক্স কিউব, এটা তার হোল স্কোয়ার, এটাই প্রমাণ করতে দেওয়া হয়েছিল। দেখাও যে ওয়ান স্কোয়ার এ কিউব, ওয়ান বি স্কোয়ার বি কিউব, ওয়ান সি স্কোয়ার সি কিউব, এই ডিটারমিনেন্টের ভ্যালুটা দেখাতে হবে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। তা যেহেতু এর প্রত্যেকটা এলিমেন্ট সেম, আমি এই অপারেশানটা করছি অপারেটিং আর টু মাইনাস আর ওয়ান, এটা জিরো করব, অ্যান্ড আর থ্রি মাইনাস আর ওয়ান, তাহলে এখানে এটা ইজ ইকুয়াল টু প্রথম রো ইনট্যাক্ট থেকে যাবে, সেকেন্ড রোটাকে চেঞ্জ করেছি, এইটা মাইনাস এইটা, তাহলে জিরো বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি কিউব মাইনাস এ কিউব, আর থার্ড রোকেও চেঞ্জ করেছি, থার্ড রো মাইনাস ফার্স্ট রো, এটা সি কিউব মাইনাস এ কিউব, তাহলে এখানে ফার্স্ট কলামটা তিনটে এলিমেন্টের মধ্যে একটা নন জিরো, বাকি দুটো জিরো, আমি এর রেসপেক্টেই এক্সপ্যান্ড করব, তাহলে সি থ্রির রেসপেক্ট সি ওয়ানের রেসপেক্টে এক্সপ্যান্ড করিয়া আমরা পাবো ওয়ান ইন্টু এই ডিটারমিনেন্টটা, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি কিউব মাইনাস এ কিউব, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু সি কিউব মাইনাস এ কিউব ইজিক্যাল টু, এটাকে ভাঙতে পারি বি মাইনাস এ ইন্টু বি প্লাস এ, এটা বি মাইনাস এ ইন্টু বি স্কোয়ার প্লাস এ বি প্লাস এ স্কোয়ার, তাহলে বি মাইনাস এ কমন যায়, তেমনি এখান থেকেও সি মাইনাস এ কমন যায়, বি প্লাস এ, এটা হচ্ছে বি স্কোয়ার প্লাস এ বি প্লাস এ স্কোয়ার, এটা সি প্লাস এ সি স্কোয়ার প্লাস এ সি প্লাস স্কোয়ার,
তো এবার আর কোনো প্রপার্টি অ্যাপ্লাই না করে গুণ করে দিলেও হয়, তবে আমি আর একটা অপারেশান করছি, সেই অপারেশানটা হচ্ছে আর টু মাইনাস আর ওয়ান, তাতে এটা দাঁড়াবে একটু ছোট হবে, এটা সি মাইনাস এ। আর টু মানে আমি অপারেশান করছি আর টু মাইনাস আর ওয়ান, এটা থেকে এটাকে বিয়োগ, তাহলে প্রথমটা ইন্ট্যাক্ট, এটা হচ্ছে সি মাইনাস বি, আর এটা এ স্কোয়ারটা শুধু কেটে গেল, তাহলে সি স্কোয়ার প্লাস এ সি মাইনাস বি স্কোয়ার মাইনাস এ বি। তো ইজ ইকাল টু বি মাইনাস এ ইন্টু সি মাইনাস এ। এবার আর কোনো প্রপার্টি অ্যাপ্লাই করে খুব বেশি লাভ আমাদের হবে না, আমরা যা করতে পারি এইবার এটাকে সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট আছে, এটাকে এর সাথে এর গুণ মাইনাস এর সাথে এর গুণ করে আমরা ওই উত্তরটা পেয়ে যাবো।